তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যেমনটি দেখলেন যে আমি কিন্তু গাছের চারদিকে দেখেন মাটি উঁচু করে গোড়ার দিকে দেওয়ার পরে চারদিকে সেই জৈব সারগুলো ছিটিয়ে দিছি। এখন আমি কি করব, এই পাঁচ প্রকার সার আমি একটু অল্প করে দিছি যেহেতু এটা 15 গ্যালনের একটা গ্রো ব্যাগ। সুপ্রিয় দর্শক মন্ডলী, হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে এখন যেহেতু আম হারভেস্ট করা শেষ হয়ে গেছে, তো মনে হলো যে আমি আসলে আমার আম গাছে কীভাবে যত্ন নিই সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেছেন আমি কিন্তু আম এগুলো হারভেস্ট করা শেষ, এগুলো কিন্তু দেখেন প্রুনিং করে দিছিলাম, আবার নতুন নতুন কিন্তু শাখা প্রশাখা বের হইতেছে। তো আমি এখন কী করলাম, এই গাছের এই যে যেমন আমরা এই গাছটাতে আমি কীভাবে ট্রিটমেন্ট করছি সেই সেম জিনিস আমি এখন এই গাছের বেলায় করতেছি। এটা দিয়ে আপনাদেরকে দেখাই, মানে মনে হলো যে একটু ভিডিও করে আপনাদের দেখাই। তো আমি প্রথমে কী করবেন, আপনারা এই ধরনের গ্রো ব্যাগ যদি বা ড্রামে যদি থাকে তাহলে চারদিক থেকে একদম মাটিটা খুঁচিয়ে এই গোড়ার চারদিকে দিয়ে নেবেন এবং যত আগাছা আছে এটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন। এরপরে কী করতে পারেন, যেমন আমি এখানে দেখেন এইখানে ভার্মি কম্পোস্ট, তারপরে হাড়ের গুঁড়া, তারপরে হচ্ছে ডিমের কুসুমের যে গুঁড়া, এরপরে হলো নিম খৈল, এগুলো মিশে একটা জৈব সার আমি বানিয়ে রাখি, এই মিশ্র জৈব সার। তো এই জৈব সারটা এতটুকু পরিমাণ নিলেও হবে, এটা জৈব সার কম বেশি হলে সমস্যা নাই। তো এইটা প্রথমে এরকম চারদিকে ভালো করে গর্ত করে নিয়ে এটা চারদিকে এরকম করে ছড়াই দিবেন। বছরে এরকম একবার বা দুইবার আমি এ ধরনের খাবার দিই, বেশিরভাগ সময় দুইবার দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ আম হারভেস্ট করার এই পরে একবার দিই, আরেকটা হচ্ছে যখন নতুন আম আসে। তো প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন যে আসলে ঘেমে গেছি, আর কৃষিকাজ করতে গেলে ঘাম বা এইসব জিনিস মাথায় রাখতে চলবে না, এটা একটা শখের ব্যাপার, আনন্দের ব্যাপার। তো গাছের খাবার দেওয়া চলতেছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা গাছে খাবার দিয়ে দিব। এই যে দিলাম, এর পাশাপাশি আমি এখানে অল্প কিছু রাসায়নিক সারও দিব। সেটা কী কী রাসায়নিক সার দেবো সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যেমনটি দেখলেন যে আমি কিন্তু গাছের চারদিকে দেখেন মাটি উঁচু করে গোড়ার দিকে দেওয়ার পরে চারদিকে সেই জৈব সারগুলো ছিটিয়ে দিছি। এখন আমি কি করব, এই গাছের গোড়ায় কিছু রাসায়নিক সার দিব। আমি রাসায়নিক সার খুব একটা দিই না, অল্প কিছু দিই, বছরে একবার বা দুইবার দেওয়ার চেষ্টা করি। তো এইখানে যে সারগুলো আছে আমি একটু এক এক করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইপসম সল্ট, এটা হচ্ছে জিপসাম, এটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট বা TSP সার, এটা হচ্ছে পটাশ সার, আর এটা হচ্ছে DAP সার। এই পাঁচ প্রকার সার আমি একটু অল্প করে দিছি যেহেতু এটা 15 গ্যালনের একটা গ্রো ব্যাগ। তো এই ধরনের গ্রো ব্যাগে আর একটু চাইলে বেশিও দেওয়া যেত, তো আমি এতটুকুই আপাতত দিব। তো আমরা এখন এই সারটা মিশিয়ে নিতেছি সুন্দর করে, মিশানোর পরে ওই একইভাবে গাছের চারদিকে দিয়ে দিব। এই দেওয়ার পরে এই যে আমি যে চারদিকে যে মোটা মানে উঁচু করে রাখছিলাম মাটিটা, এই মাটিটা এখন ওটার উপর দিয়ে চাপা দিয়ে দিব, জাস্ট আর কিছুই না, সুন্দর করে এটা চাপ দিয়ে দিতে চাপা দিয়ে দিতে হবে। এই দেখেন চাপা দিয়ে দিলাম এবং মাটিটা যেহেতু একটু ভিজা ভিজা আছে এখন আর আমি এটার মধ্যে পানি দিব না, এটা হয়তো বা আগামীকাল বা পরশু দিন আমি এটাতে পানি দেওয়ার চেষ্টা করব। আমার যতগুলো আম গাছ আছে আমি এইভাবেই মূলত এই আম গাছ প্রুনিং করার পরে যখন এই গাছটা কিন্তু এখন আমি যদি খাবার দিয়ে দিই পরবর্তী সিজনের জন্য যে শক্তিটা দরকার সে এখান থেকে সংগ্রহ করতে পারবে। তো এইভাবে আপনারা যদি আপনাদের আম গাছগুলো এখনই এইভাবে সার দিয়ে দিতে পারেন, আর যদি এখন না দেন তাহলে আরও 2 মাস পরে, অর্থাৎ এটা কি মাস, এটা জুলাই মাস, সেপ্টেম্বর বা অক্টোবরের শেষের দিকে আপনি এটা প্রয়োগ করতে পারেন। তো আমি এখন দিয়ে দিলাম যাতে গাছটা একটু বেশি শক্তিশালী হয়ে দ্রুত বড় হতে পারে এই কারণে। তো পরবর্তীতে এই ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।